হে 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 বঙ্গি, তো সবাইকে শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া, বিকজ আজকে 28শে অক্টোবর। আমি ভিডিওর এই পার্টটা শ্যুট করছি পুজোর পর, আর মেন ভিডিওটা শ্যুট করছি পুজোর আগে। ইটস মোস্ট প্রবাবলি 18th অক্টোবর, তখন মোস্ট প্রবাবলি প্রথমা বা দ্বিতীয়া ছিল। তো আমি কেন এত লেট ভিডিওটা আপলোড করছি আর ভিডিওর ব্যাপারে আরও ডিটেলস আমি ভিডিও লাস্টে বলবো, বাট বিফোর দ্যাট তোমরা ভিডিওটা এনজয় করে আসো। গুড মর্নিং বঙ্গিস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আছো তো? আরে থাকতেই হবে বস, কারণ পুজো চলে এসছে। আজকে আবার 7 মাস পর আমি কলকাতা যাচ্ছি। হ্যাঁ, মেসে সব জিনিসগুলো রেখে এসেছিলাম 7 দিনের জন্য ঘরে আসবো বলে, বাট ওগুলো সব ওখানেই পড়ে রয়ে গেছে। তো কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস কিছু আনতে হবে, সেই জন্য যাচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম যে গাড়ি ভাড়া করে, মানে প্রাইভেট কার ভাড়া করে যাবো, বাট ইটস টু মাচ কস্টলি, মানে অ্যারাউন্ড 4-5,000 চাইছে, আর ওটা একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছে। তো এখান দিয়ে খড়গপুর টু ধর্মতলা সুন্দর বাস সার্ভিস চলছে, চৌরঙ্গি থেকে বাস পাওয়া যাচ্ছে। তো আমি এখন ওটাই করবো, বাস ধরবো দেন যাবো। বাসের টাইমিং পরপরই সব আছে, কোনো অসুবিধা নেই, মানে পরপর বাস আছে, তো যাবো আপাতত। সো হে বঙ্গিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, হোপ ইউ গাইজ আর অল ওয়েল অ্যান্ড অল ফিট। সো লেটস ব্লগিং। বাট নিউ নর্মালি সব শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট স্টেপস যেগুলো ম্যান্ডেটরি সবাই জানে। নাম্বার ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ক। হ্যাঁ, মাস্কটা তো খুবই জরুরি, ওটা পড়তেই হবে, না বললে সব জায়গায় কেলাবে আর নিজের একটা কেলানি খাওয়ার ভয় থাকবে। নাম্বার টু, যেহেতু আমি বাসে ট্রাভেল করবো, বাসে অনেক আননোন পিপল থাকবে, প্লাস আমি কলকাতায় যাচ্ছি, তো ফেস শিল্ড। হ্যাঁ, ফেস শিল্ডটা আমি নেবো, টুক করে এরমভাবে পড়াবো, ব্যাস ফুল প্রোটেকশন গাইজ। দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, স্যানিটাইজার। আমি লাইফ বয় স্যানিটাইজার ইউজ করি, আর এটার গন্ধটা খুব আমার হেভি লাগে, বেশ সিট সিট গন্ধ। তো ব্যাস চলো মজা মজা, অলরেডি 7টা বাজে, তাড়াতাড়ি যেতে হবে। তো বাবার সাথে এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি, চৌরঙ্গি অব্দি বাবা ছেড়ে দেবে, ওখান থেকে বাস ধরে যাবো, কারণ আমাদের খড়গপুর বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট ধর্মতলা বাস পাওয়া যায় না, নয় মেদিনীপুর থেকে, না আমাকে চৌরঙ্গি থেকে ধরতে হবে। আর আমাকে অনেকেই বলবে যে ফেস শিল্ড কোথায় গেলো, ফেস শিল্ড আপাতত ব্যাগে আছে, কারণ টুপি আর ফেস শিল্ড দুটো একসাথে পড়া যাচ্ছে না। বাসে উঠে টুপিটা হয়তো উল্টো করে পড়ে নেবো, দেন ফেস শিল্ডটা পড়বো। তো প্রেজেন্ট আপডেট হচ্ছে এখন চৌরঙ্গিতে চলে এসেছি, আপাতত কোনো বাস দেখতে পাচ্ছি না। শুনেছি যে আমাদের টাইম টেবিলও আছে, প্লাস আমি শুনেওছি যে 15-20 মিনিট পরপর বাস থাকে ধর্মতলা। তো এখন বাসের জন্য ওয়েট করি, দেখি কখন আসে, ওটা বাসে উঠে আবার দেখা করি। সো অলমোস্ট আফটার 3 আওয়ার আমি ধর্মতলায় নামলাম। তোমরা যদি SBSTC বাসগুলোতে আসো, মোস্ট প্রবাবলি একটু তাড়াতাড়ি আসতে পারবে। তো বাসটা মোটামুটি ভালোই আসছিলো, মাঝে এক দু জায়গায় খুব বাজে জ্যামে পড়ে গেলাম, মানে সিগন্যালে পড়ে গেলাম, আর তো হয়তো 2.5 ঘন্টাতে ঢুকে যেত। বাট একটাই নিজেরা তোমাদের বলার, মানে আমি স্পেশালি রোববার আসলাম একটাই কারণে, ভাবলাম বাস একটু ফাঁকা থাকবে। ঠিক আছে, ফাঁকা নেই, কোনো ব্যাপার না, মোটামুটি সিট ওয়াইজ লোক ছিল, কিন্তু কয়েকজন মানে অকাল কুষ্মাণ্ড মার্কা লোকজন, মানে কোনো রকম প্রোটেকশন নেই, নট ইভেন মাস্ক। আর এটা যে শুধু বয়স্ক সেটা না, একদম বাচ্চা দেখেছি আমি, আমাদের এজের দেখেছি, আবার বয়স্কও দেখেছি, মানে সব এগুলো যেন পাত্তাই নেই, ওদের কাছে কোনো কিছু যেন হয়নি, একদম নর্মাল, মাস্ক ছাড়া বিন্দাস ঘুরছে। বাট বস, বিসাইড এভরিথিং ওই হলুদ ট্যাক্সি, ওই নীল হলুদ বাস, আর যেই যে আমি এখন এই জাস্ট নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখতে পাবেন এই যে নিউ মার্কেটের এরিয়াটা, এখান দিয়ে রেগুলার যাতায়াত হতো, সেই জায়গায় আফটার 7 মান্থস পা রাখার পর যে ইমোশনটা কাজ করছে না বস, জাস্ট মানে এই 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 সাউন্ডগুলো, এই ব্লগ করতে করতে সাউন্ডগুলো মিস করছিলাম আমি, সিরিয়াসলি এগুলোই মিস করছিলাম। যাই হোক, আগে যেই রাস্তা দিয়ে দিনে 3-4 বার 5 বার যাতায়াত করতাম, সেখানে 7 মাস পর, ও ম্যান, জানি না কলকাতা কোথাও ঘুরতে পারবো কিনা, কারণ মেস থেকে জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরবো, হয়তো কোথাও ঘুরবো না। আর মেসে তারা সুমনও এসছে, ওটা অলরেডি অনেকক্ষণ আগে ঢুকে গেছে, ওরা ওয়েট করছে। তো চলো আপাতত মেসে যাই, মেসের কাজ ফাজগুলো সালটে নিই, সব এখানে আবার বন্ধ। মানে আমি যার পাশ দিয়ে যাচ্ছি সেটা আমাদের সকল সিটিএস স্টুডেন্টের একটা ইমোশন, আমাদের প্রিয় লালবাড়ি, হ্যাঁ মানে আমার কলেজ।
আনফর্চুনেটলি আজকে সানডে, সো কলেজের ভিতরে ঢুকতে পারবো না। এখানে আবার জল দিচ্ছে কাকু আসতে, তো কলেজের ভিতরে ঢুকতে পারবো না। ট্রাই করবো, কলেজের গেটটা খোলা আছে দেখলাম, যদি ফেরার পথে তারা সুমনেরা থাকে তো একবার ট্রাই করবো যেতে। কলেজটা একটু একটু জাস্ট একটু ঢুকে দেখা যায়, ট্রাই করবো, বাট ওদেরকে নিয়ে, কারণ ওরাও চাইবে ঢুকতে। মাস পর বাড়িতে আসে যে ফিলিংটা হয় না, বাড়ির কাছে এসে কতক্ষণে বাড়ি ডুববো ঘরে ডুববো, আমার ঠিক এক্স্যাক্ট সেম ফিলিংটা যে মানে এখান থেকে মেস জাস্ট দেখতে পাচ্ছি আমি, আর আমি মনে হচ্ছে কতক্ষণে মেসে যাবো, আমার সেই বেড, আমার সেই জিনিসপত্রগুলোকে দেখবো, একটা ইগারনেস মানে ভিতর থেকে বেরাচ্ছে আর কি ব্যাপারটা। অ্যান্ড হিয়ার ইজ মাই কিংডম বস, এই যে আমার বেড, এই যে আমার বেড পড়ে আছে, সব জিনিসপত্র রাখা ওখানে, সো সব তাড়াতাড়ি গুছিয়ে নিই, পরে দেখা হচ্ছে। এক টাইমে এই ফ্রেমটা আমি যদি দেখছি, আমি জানলার পাশে আমার বেডে বসে আছি, এই ফ্রেমটা আমার ফেভারিট মানে ব্লগিং ফ্রেম ছিল আমার মেসে, এখানে খুব আলোটা ভালো আসে। কত ব্লগ এখানে শুরু করেছি, এখানে ব্লগিং কেরিয়ার স্টার্ট করেছি আমার, এরপরে আবার কবে এখানে আসতে পারবো, আদৌ পারবো কি না, আবার কলকাতায় ঘুরে ব্লগ করা হবে কি না, মানে থার্ড ইয়ারের শেষটা কত অন্যভাবে হতে পারত। নর্মালি মানে এভরি ইয়ার হয়ে এসেছে, বাট দিস ইয়ার একটু বলার নেই। আর এইসব রুম এখন ফাঁকা, তারা সময় আসছে, একটু ছাড়তে গেছে বাইরে, দেন আবার কবে কার সাথে দেখা হবে, নো আইডিয়া। যে সুমন আর তারা দুজনে চাকরি পেয়ে গেছে, পুনে যাচ্ছে, ভাই অল দা বেস্ট সুমন, অল দা বেস্ট, ঠিক আছে। দেখ এরা হচ্ছে এখন নতুন চাকরিজীবী, ফ্যামিলি ম্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখন চাকরি পেলাম না, চাকরি পেয়ে গেলে সবাই এসবই বলে, সেটা বড় কথা নয়। এখন খালি হাত পরে আসবে বান্ডিল বান্ডিল লোড নিয়ে, যাই হোক অল দা ভেরি বেস্ট ফর ফিউচার, আমি দেখি কবে পাই চাকরি। আসার সময় তো খুব সুন্দর এই ব্যাগটাকে খুব সুন্দর টুকটুক করে নিয়ে চলে এসেছিলাম, বাট এখন এইটা প্লাস এই ট্রলি ব্যাগটা, যেটা চেনটা পুরো কেটে গেছে, তাহলে আমি এটাকে বেঁধে বেঁধে নিচ্ছি, তিনটেকে একবারে নিয়ে যেতে হবে ভাই, পুরো ফেটে চচ্চড়ি হয়ে যাবে চচ্চড়ি। আসার সময় তো খুব মজা মজা চলে এসেছি, এখন ফাটছে পিঠে একটা ভারী ব্যাগ, এখানে ট্রলি, তার উপরে এই ব্যাগ, দুটো নিয়ে মানে যতক্ষণ না বাসে উঠতে পারছি ততক্ষণ শান্তি নেই। তো ফার্স্টে তোমাদের বলে দিই যে কেন আমি ভিডিওটা এতদিন পর আপলোড করলাম। ভিডিওটা আমি আপলোড করছি নিয়ার অ্যাবাউট 11-12 ডেজ পর, তার একটাই কারণ যে আমি কলকাতা গেছিলাম, ইভেন আমি পাবলিক ট্রান্সপোর্টে গেছিলাম মানে বাসে ট্রাভেল করেছিলাম। তো অনেকের একটা থাকে যে কলকাতার মতো জায়গায় গেছো মানে তুমি এসে কোয়ারেন্টিন হয়ে যাও, বাট বুঝতেই পারছো পুজোর টাইম ছিল তখন, আর আমাকে মেসে যেতেই হতো, ওই জন্যই পুজোর আগেটা করে আমি যেতে বাধ্য হলাম, আদারওয়াইজ যেতাম না। সো কোয়ারেন্টিনের একটা ব্যাপার থাকে, আর আমি ভিডিওটা পাবলিশ করলে আরও অনেকে জানতে পারবে যে কলকাতা গেছি, আমার আশেপাশের লোক জানতে পারবে, তো তাদের মনের মধ্যে একটা খুঁতখুঁত ভাব থাকতে পারে, সেই জন্যই আমি ভিডিওটা আপলোড করিনি, পাবলিশ করিনি। বাট আমি নিজে খুব কনসার্ন ছিলাম যে যদি আমি মনে করতাম যে আমার ভিতরে কোনোরকমভাবে আমি কোনো বাজে ফিল পাচ্ছি, যে মানে কোনোরকম অসুস্থতা ফিল করছি, আমি অবশ্যই নিজেকে কোয়ারেন্টিন করে নিতাম, বাট থ্যাঙ্ক গড যে ওরম কিছু ফিল আমার হয়নি, আমি ফিট অ্যান্ড ফাইন আছি। আর আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কেটেছে। আর এবার আছে কিছু ইনফরমেশনের ব্যাপারে, আমি তো গেছিলাম বললাম বাসে গেছিলাম, তো এখানে আমাদের চৌরঙ্গীর থেকে বাস থাকে, আমি ওর একটা টাইম টেবিল তোমাদের ভিডিওতে কোথাও না কোথাও শো করে দিয়েছি হয়তো অলরেডি, বা এখানেও আবার দিয়ে দিচ্ছি। আর ধর্মতলার থেকেও, ধর্মতলা টু খড়গপুর, এরম মানে ডাইরেক্ট খড়গপুর তো না, মানে মেদিনীপুর যায় ভায়া চৌরঙ্গী হয়ে যায়, এরম বাস অনেক পেয়ে যাবে, ওই দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর কলকাতায় যাওয়ার এক্সপিরিয়েন্স মানে আমার পুজোর আগে কলকাতায় যে ভিড়টা হয় সেই ভিড়টা আমি পাইনি, একটু ফাঁকা ফাঁকাই লাগলো কলকাতা আমার কাছে। আর ভেবেছিলাম যে মানে আসার সময় কিছু ব্লগ করবো, অ্যান্ড একটু হয়তো মার্কেটে ঢুকবো, নিউ মার্কেটে কিছু শপিং যদি করি তো করবো, বাট আনফর্চুনেটলি আমার লাগেজের ওয়েট এত বেশি হয়ে গেছিলো যে আই কান্ট ইভেন ওয়াক, মানে আমি আমার মেস থেকে ধর্মতলা 1-1.5 কিলোমিটার, বাট আমি ওই রাস্তাটা হেঁটে কভার করতে পারিনি, আমাকে সেসব বাসে নিতে হয়েছে, মানে এত বাজে অবস্থা হয়েছিলো, এত লাগেজ হয়ে গেছিলো।
সো দ্যাটস ইট, ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করা, আমার কিছু ফিলিংস, কিছু ইমোশনস, আর তোমাদেরকেও দেখানো কলকাতা এখন কীরকম কী আছে। আরও যদি তোমরা খড়গপুর টু কলকাতার বাস জার্নি ব্যাপারে জানতে চাও, দেন আমাকে আমার সোশ্যাল মিডিয়া আমাকে মেসেজ করতে পারো, আমি ফুল ইনফরমেশান দিয়ে দেবো। আমার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম ফেসবুক সবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট, ওখানে আমাকে মেসেজ করতে পারো ফর মোর ইনফরমেশনস। সো দ্যাটস ইট ফর টুডে, আজকের মতো আমি প্রীতম সাইন ইন আউট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এবার মেনলি দু তিনটে ভিডিও ভেবে রেখেছি, হোপফুলি তাড়াতাড়ি আসবে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর মজে মেরো, বাই, টাটা।